ধন্যবাদ প্রিয় দর্শক, আমরা কথা বলছিলাম মহান স্বাধীনতা, মহান বিজয় দিবস নিয়ে, মহান বুদ্ধিজীবী দিবস নিয়ে, এবং কথা বলছিলাম বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ নিয়ে, এবং কথা বলছিলাম বর্তমান বাংলাদেশের অবস্থা নিয়ে। এই বাংলাদেশ কি আমরা চেয়েছিলাম কিনা, নাকি আরেকটি উন্নত বাংলাদেশ চেয়েছিলাম, এবং আমাদের রাজনীতিবিদরা কি করতে পারে আমাদের বাংলাদেশের জন্য। আমি যাচ্ছিলাম জনাব কামরুল হাসান আপনার কাছে, ডক্টর কামরুল হাসান আপনার কাছে, যে প্রশ্নটা নিয়ে যেটা উনিও বললেন যে মাননীয় প্রধানমন্ত্রী একটা স্টেটমেন্ট নিয়ে আমরা একটা ক্লিয়ার হতে চাচ্ছি। এবং আমি আপনাদের চারজনের কাছে আমার একটা রিকোয়েস্ট যে অনেকে বলে থাকে রাজনীতিবিদরা ট্রু, হয়তো দলের প্রয়োজনে হোক, দলের স্বার্থে হোক, রিয়েল মেসেজটা হয়তো পৌঁছাতে বা দিতে একটু সমস্যা হয়। আমি আপনাদের, যেহেতু আপনার পলিটিক্সের সাথে সরাসরি জড়িত না, আপনাদের কাছে চাচ্ছি আজকে সত্যিটা জানার জন্য। আসলে এক্সট্রা এক্সপ্লেনেশন দেওয়ার তো কিছু নাই এখানে। উনি যেটা বলেছেন সেটা হলো যে যদি কনস্টিটিউশনালি দেখা হয়, মাসুবাই বলেছেন, তাহলে দেখা যাচ্ছে যে একটা সময় পর্যন্ত আপনি বলতে পারেন যে তারা সামরিক শাসক ছিল, কিন্তু 79-এর যে ডেমোক্রেটিক ইলেকশন হয়েছিল পার্লামেন্টে, যে পার্লামেন্টে মালেক উকিল ছিল আওয়ামী লীগের বিরোধী দলীয় নেতা, যদি মানে আমার মেমোরি ইয়ে থাকে, এখন এরপরে এর সাথে আমাদের যে ইলেকশন হয়েছিল, ইলেকশনের সময় এবং ইলেকশনের পরে যে প্রেসিডেন্ট ছিল, যে ইলেকশনে শেখ হাসিনা যে ইয়ে করেছিলেন, এই জন্য এটা নিয়ে আমার মনে হয় আমরা যেটা একদিন যেটা কনস্টিটিউশনালি এটা বলার কোনো সুযোগ নাই। এখন রাজনৈতিক নেতাদের বক্তব্য হিসেবে, রাজনৈতিক নেতায় এখানে আপনি ওনার বক্তব্যটা প্রাইম মিনিস্টার হিসেবে না ধরে, উনি যেটা বলেছেন আসলে আওয়ামী লীগের সমালোচনা হিসেবে ধরতে হবে, এখন এখন কোশ্চেনটা হলো যে উনি যেটা, উনি কি এখন এই বক্তব্যের যদি ইমপ্লিকেশন বলি, উনি কি এখন ওনার যে পার্লামেন্ট ইয়ে কি বলে সচিবালয়ে, অর্থাৎ অথবা প্রেসিডেন্টের ইয়েতে যে ইয়ে আছে, সেখান থেকে উনি এখন নাম এগুলোকে সরিয়ে ফেলবেন, যে এগুলোর নাম থাকবে না, এটা ইমপ্লিকেশন কিনা বা এটাই হতে যাচ্ছে, এইটা যদি কোশ্চেন আসে তখন হচ্ছে যে এটা তো এটা পারবেন কিনা উনি। কনস্টিটিউশনালি এরা একটা, যদি আপনি একদম খুব ইয়ে অ্যানালাইসিসও ধরেন, উনি যেটা বললেন, উনি অ্যাডমিট করেছেন কিন্তু যে এই সময়টা আপনি বলতে পারেন, যে হাইকোর্ট বলেছে যে এই সময়টা যখন ইয়ে আসছে এই সময়টা থেকে আমরা তাকে ইয়ে করবো না, কিন্তু এই সময়টা যখন ইলেকশন হয়েছে, যে ইলেকশনে দলের অংশগ্রহণ করেছে, পার্লামেন্ট হয়েছে, তখন প্রেসিডেন্ট এবং পার্লামেন্ট সহ চলছে দেশ, তো ওই কনস্টিটিউশনাল গ্যাপ তো থাকতে পারে না, তখন তাদের নাম ঠিকই প্রেসিডেন্ট হিসেবে আসছে থাকবে, এটা এই বক্তৃতা একটা বক্তৃতায় এটা চলে যাবে। এটা রাজনৈতিক বক্তব্য দিয়েছেন উনি, এটা ইমপ্লিকেশন আমার ধারণা আর কি, এটা ইমপ্লিকেশন কোনোদিনও ওই পর্যায়ে যাবে না যে পর্যায়ে তাদের নাম ওই বোর্ড থেকে তুলে যাবে। তাহলে এটা পলিটিক্যাল স্টেটমেন্ট, পলিটিক্যাল স্টেটমেন্ট। ধন্যবাদ আপনাকে। আমি যাচ্ছিলাম ডক্টর মুখীচৌধুরী, আপনি কি মনে করেন বিষয়টা নিয়ে? আসলে যে জিনিসটা সেটা হচ্ছে, আমরা হাইকোর্টে একটা ডিসিশন দিয়েছেন এবং হাইকোর্ট যে যা বলেছেন আইনগতভাবে যেটা বলেছেন সেটাকে আমরা সমর্থন দেওয়া উচিত। তবে এটাও আমরা বলতে হবে এবং স্বীকার করতে হবে যে সুবানা ভাই যা বলছেন যে স্বৈরাচার এই শাসক গোষ্ঠী হচ্ছেন গেজিয়া এবং এরশাদ, এবং দুজনই এসেছেন ক্ষমতাকে জোর করে দখল করে। ওরা এসেছেন হঠাৎ করে সেনাবাহিনীর আশ্রয় থেকে এবং দেশকে, দেশের গণতান্ত্রিক যে প্রসেস সেই প্রসেসটাকে উলট পালট করে দিয়েছেন। তো সেদিক থেকে আমরা নিন্দা জানাতে পারি, তবে প্রধানমন্ত্রী যে বক্তব্য সেই বক্তব্যকে দেখতে হবে আইনগতভাবে কতটুকু সঠিক। আচ্ছা, আপনার, আমি ওনাকে প্রশ্নে প্রশ্নটা করছিলাম যে যদি উনি একজনকে বলে অবৈধ রাষ্ট্রপতি বা স্বৈর শাসক বলে, তাহলে উনি ওনাকে প্রধান দূত বানায় কেন? আসলে আপনি আগে বলেছেন যে আমরা কোনো পার্টির পক্ষে না, আমি দলগত লোক নাই। আমার মনে হয় যে এখানে একটা দ্বৈত একটা আচরণ, যে আচরণটাকে সাপোর্ট করা উচিত না। যদি প্রধানমন্ত্রী মনে করেন উনি অবৈধ বা ওনার নামই থাকা উচিত না, হ্যাঁ, প্রেসিডেন্ট হিসাবে, তাহলে যত জায়গাতে যত পদ্ধতিতে সিস্টেমের মধ্যেও ওনার নাম আছে সেখান থেকে সরানো উচিত। রক্ত দিয়েছিলাম, রক্তবহী সংগ্রাম করেছিলাম, এই উদ্দেশ্যটাকে আমরা সেটা কি ক্যাচ করতে পারছি কিনা, যে উদ্দেশ্য ছিল আমাদের সে টার্গেট কে আমরা অর্জন করতে পারছি কিনা আপনার কাছে একদম সংক্ষেপে বলবো? 1971 সালে আমাদের সমহান মুক্তিযুদ্ধে বা স্বাধীনতা যুদ্ধে আমাদের যে জিনিসটা ছিল, আমরা গণতন্ত্রের লড়াই করেছিলাম। গণতন্ত্রের লড়াইয়ের ফলে যে নির্বাচন হয়েছিল 70-এ, সেই নির্বাচনের যে রায় হয়েছিল, জনগণ রায় দিয়েছিলেন, সেই রায়টা বাস্তবায়িত হচ্ছিল না। ফলে এই রায় বাস্তবায়নের জন্য, অর্থাৎ গণতন্ত্রকে বাস্তবায়িত করার জন্য, গণতান্ত্রিক রায়কে বাস্তবায়িত করার জন্য আমাদেরকে স্বাধীনতা যুদ্ধে অংশ নিতে হয়েছিল এবং আমরা দেশকে স্বাধীন করেছিলাম। কিন্তু আজকে দেখেন, স্বাধীনতা যুদ্ধের পরে আজকে নিজেদের স্বাধীন সার্বভৌম দেশে আজকে সেই গণতন্ত্রের জন্য আমরা ব্যাক টু দা আপনার প্যাভিলিয়ন, ব্যাক টু স্কোয়ার ওয়ান,
আমরা ফিরে এসেছি, আমরা সেই 71 এর জায়গায় এখন আছি। উই আর ফাইটিং, উই আর ইন ফাইটিং বিটুইন ইচ আদার। যে আজকে যারা দাঁড়িয়েছে সেটা হচ্ছে সেই গণতন্ত্র আজকে আমাদের দেশে নাই। আজকে আমাদের দেশে মানে সকল দল নির্বাচনে অংশগ্রহণ করতে পারছে না। এবং এখানে আজকে দেখেন একটা কথা বলে আমি বলবো, একটা প্রমাণ দেখাবো। আপনার ইন্টেলিজেন্স এজেন্সিকে ইউজ করা হচ্ছে। হ্যাঁ, মিলিটারি রুলাররা ইন্টেলিজেন্স এজেন্সিকে ইউজ করেছেন এবং ঠিক আছে, ইন্টেলিজেন্স এজেন্সিকে তাদেরকে যে কাজ দেওয়া সেটা করে। আজকে দেখেন ডিজিএফের একজন অফিসার, কয়েকজন অফিসার গত কয়েকদিন আগে বাংলাদেশের কোনো একজন মেয়র, সিটিং মেয়র কোনো জায়গায় গিয়ে বলেছেন যে আপনি কি সুস্থ আছেন? তো বলছেন জি আমি সুস্থ আছি। আপনি কি সুস্থ থাকতে চান? যে হ্যাঁ থাকতে চাই। তাহলে আগামীকালকে আপনি ঘোষণা করবেন আপনি অসুস্থ এবং মেয়র নির্বাচনতে আপনি সরে দাঁড়াবেন। আপনি সুস্থ থাকবেন, আর যদি আপনি সত্যি সত্যি নির্বাচন করেন আমাদের এই কথার পরেও, তাহলে আপনি নির্বাচন করতে পারবেন। এবং আপনাকে ধরে নিয়ে কিবরিয়া মার্ডার কেসে সম্পূরক বিবৃতিতে আমরা অনেকগুলো আমরা লোক নাম ঢোকানোর ব্যবস্থা রেখেছি, যেভাবে মেয়র আরিফ এবং অন্যদেরকে ধরা হয়েছে। তো সেখানে আপনাকে ঢোকানো হবে, রিমান্ডে নেওয়া হবে, আপনাকে শেষ করে দেওয়া হবে এবং আরও অনেককে নিখোঁজ করা হয়েছে, গুম করা হয়েছে, যেরকম করা হবে। আপনি কী করবেন দেখেন। পরের দিন উনি কী করলেন? জীবন্ত বাঁচাতে হবে। উনি বললেন আমি অসুস্থ, আমি নির্বাচন করবো না, নির্বাচন করছেন না। ধন্যবাদ। এই হচ্ছে আমাদের গণতন্ত্র। ধন্যবাদ। এইটা কি আসলে আমাদের গণতন্ত্র? এই জন্য কি আমরা স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেছিলাম? দুইটা পার্ট, একটা হচ্ছিল 71 আমরা কেন যুদ্ধ করেছিলাম, আর একটা পার্ট হচ্ছে যে বর্তমান বাংলাদেশ কি অবস্থা। 71 প্রশ্নে যদি আমি বলি যে আমাদের একটা মৌলিক লক্ষ্য ছিল এটা বাঙালিদের জন্য একটা স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা করা, স্বাধীন দেশ। আপনি হিস্টোরিক্যালি দেখেন যে বাংলাদেশ যেটা আমরা আগে বলতাম ইস্ট পাকিস্তান, তার আগে বলতাম পূর্ব বাংলা, ব্রিটিশ ইন্ডিয়াতে এই বেঙ্গলের এই মানুষগুলি কারা আসলে? দরিদ্র নিপীড়িত জনগোষ্ঠী তারা। আপনি হোল দক্ষিণ এশিয়ার মধ্যে আপনি দেখেন যে এই দরিদ্র নিপীড়িত জনগোষ্ঠী একটা রাষ্ট্র কায়েম করছে। আপনি যদি দেখেন, আমি একটা বইয়ের উদাহরণ দিচ্ছি, বেঙ্গল ফ্রন্টিয়ার ইটানের একটা বই, সেখানে আমি পড়ে দেখেছি যে ইভেন মোগলরা পর্যন্ত ইস্টার্ন বেঙ্গলের মানুষদের ইসলাম ধর্মের দিক নিতে চাইতো না। আচ্ছা। কারণ এরা জেলে ম্লেচ্ছ, দরিদ্র, নিপীড়িত, এবং বাংলার মানুষ ইভেন মানে ব্রিটিশ ইন্ডিয়াতে তারা প্রজা ছিল, কৃষক ছিল, নিপীড়িত ছিল। সো এই মানুষ, আমি যেটা বলতেছি, সেই মানুষেরা 71 যুদ্ধের মধ্যে স্বাধীন রাষ্ট্র কায়েম করছে। এর গুরুত্ব অনেক বড়। গণতন্ত্রের জন্য একটা দেশে তো গণতন্ত্র এবং স্বাধীন রাষ্ট্র, তো গণতন্ত্র বলছে উনি নেই এবং উনি এখন। আমি আপনার সাথে অনেক প্রশ্নে একমত যে বাংলাদেশে যে এটা মানে আমরা এই সংগ্রামটা, একটা হচ্ছে যে স্বাধীনতা লড়াই রাষ্ট্র কায়েম, একটা নতুন রাষ্ট্র হয়েছে। এখন হচ্ছে যে গণতন্ত্র নাই অনেকদিন ধরে, 71 পরে যে ছিল তা কিন্তু না। আওয়ামী লীগের শাসনের সময় যে একেবারে গণতন্ত্র কায়েম হয়ে গেছিল তা কিন্তু না। মানে আমরা কি এরকম পাইছি যে ডিজিএফআই ইয়া বলবে একজন মেয়র ক্যান্ডিডেট ছিল মানে অপোজিশন? আমি শেষ করছি, আমরা জিয়াউর রহমানের আমলেও দেশের মানুষ লড়াই করছে, এরশাদের আমলে লড়ছে, শেখ হাসিনার আমলেও নানা ধরনের লড়াই আছে। তবে সেই লড়াই সব লড়াই এক না। আমাদের সমাজে অর্থনৈতিক বৈষম্য, সামাজিক বৈষম্য, শ্রেণী বৈষম্য আছে। আমাদের সমাজে গণতন্ত্র নাই, আমাদের সমাজে একটা ফেয়ার ইলেকশন, গত 3 দশক ধরে একই লড়াই করতেছি ভাই, যে এরশাদের বিরুদ্ধে লড়াই করছি, একটা একটা দাবি ছিল তার মধ্যে, একটা নিরপেক্ষ নির্বাচন হইতে হবে, 1 দশক সংগ্রাম করলাম, তারপরে এখনো আমরা দেখছি যে কতগুলো গ্রাউন্ড রুল আমাদের মানতে হবে গণতন্ত্র করতে। যে দলই আসুক, যে আমরা ভোটটা কারচুপি করবো না, ভোটটা ফেয়ার, জনগণ যারা ভোট দিবে সেই সরকার গঠন করবে। কতগুলি মিনিমাম জায়গা না থাকে তাহলে আমরা কিছুই করতে পারবো। পৌর নির্বাচনের যে উনি এক্সাম্পলটা দিলেন যে একজন মেয়রকে ডিজিএফআই, সেটা তো করে আমি জানি না, সেটা নিশ্চয়ই, উনি নিশ্চয়ই উনি বলছে সেটা তো হয়ে থাকে, সেটা খুবই নিন্দনীয়। হত্যা, গুম, এগুলো সমাজ চলছে, চলছে তো। তাহলে কি আমরা স্বাধীন? স্বাধীনতার প্রশ্ন আর হত্যা, গুম হওয়া কিংবা এই সামাজিক বৈষম্য, অবশ্যই স্বাধীন আমরা বাংলাদেশ রাষ্ট্র হিসেবে। স্বাধীন রাষ্ট্র স্বাধীন হলে কি, স্বাধীন হলে কি সেই সমাজে এখানে কি হত্যা, গুম, খুন হয় না বা ব্রিটেনে? আপনার, আমি আপনাকে যে কথাটা বলছি, আমার দেশে স্বাধীনতার সাথে এটা সম্পর্ক নাই, এটা সম্পর্ক নাই, গণতন্ত্র নাই এটা বলে। এই দেশে তো হত্যা, গুম হয়, আমেরিকা তো হয়। জি জি। তাহলে স্বাধীনতার সাথে আমার প্রশ্নটা, তাহলে প্রশ্নটা হলো একটা সমাজ, আপনি যেটা বলতেছেন
একটা সমাজে মানুষের নিরাপত্তা আছে কিনা, সিভিল লিবার্টি আছে কিনা, মানে আমাদের স্বাধীনতার উদ্দেশ্যটা কি ছিল? স্বাধীনতার উদ্দেশ্য ছিল একটা রাষ্ট্র, আমি আপনাকে বলি স্বাধীনতার উদ্দেশ্য ছিল একটা রাষ্ট্র, বাংলায় একটা রাষ্ট্র কায়েম করা, আমি বলছি আপনাকে শেষ করছি। একটা হচ্ছে যে গণতন্ত্র, একটা গণতান্ত্রিক সমাজ রাষ্ট্র, একটা সেকুলার সোসাইটি, ধর্ম নিরপেক্ষ একটা রাষ্ট্র কায়েম করা, সোশ্যালিজম কায়েম করা, যেটা আমরা সামাজিক ডিসপ্যারিটি দেখি এখন, বৈষম্য দেখি, সেটা নিরসন করা, আর একটা ছিল জাতীয়তাবাদ। গণতন্ত্র কায়েম হয় নাই বাংলাদেশে, বাংলাদেশ বানাইছে আমরা, একটা স্বাধীন রাষ্ট্র বানিয়েছি বটে, কিন্তু এটা গণতান্ত্রিক এবং বৈষম্যহীন পিসফুল বসবাসযোগ্য একটা রাষ্ট্র এখন আমরা তৈরি করতে পারিনি। ধন্যবাদ, আমি যাচ্ছিলাম ডক্টর কামরুল হাসান আপনার কাছে। সেম, আমরা যে উদ্দেশ্য নিয়ে স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেছিলাম, আসলে যে উদ্দেশ্য নিয়ে স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেছিলাম সেটা পরিষ্কারভাবে মুক্তিযুদ্ধের ঘোষণাপত্র এবং স্বাধীনতার ঘোষণাপত্র দুইটার মধ্যে পরিষ্কার করে বলা আছে। যেমন সেখানে চারটি জিনিস বলা ছিল, আপনি এখন ইয়ে করে দেখতে পারেন, একটা হচ্ছে গণতন্ত্র একদম প্রথমে বলা ছিল, তারপরে বলা ছিল হচ্ছে বৈষম্যহীন সমাজ, যেটা বললেন অসাম্প্রদায়িক সমাজতন্ত্র, এটা স্বাধীনতা মুক্তিযুদ্ধের ঘোষণাপত্রে কোথাও, ঘোষণাপত্র কোথাও প্রেমে প্রোক্লেমেশনের কথা বলছে, যেটা মুক্তিযুদ্ধের ঘোষণাপত্র যেটা তৈরি করা হয় সেখানে ছিল না, কোনোদিন ছিল না, এটা এগুলো পরে আনা হয়েছে। অর্থাৎ যে চারটি জিনিসের উপর ভিত্তি করে সাম্য, মৈত্রী, অর্থনৈতিক মুক্তি যেগুলোর কথা বলা হয়েছিল, ইনসাফ, যেটা সেখানে এটা ছিল না। কোনটা ছিল না প্রশ্ন হচ্ছে, এই সেকুলারিজম বা সমাজতন্ত্র এটা ছিল না, তখন ছিল না, কিন্তু এখন আমাকে যে প্রশ্ন করেন এখন যে আওয়ামী লীগের ইয়েতে তো সেকুলারিজম আসছে ফর এক্সাম্পল, এবং আওয়ামী লীগ তো সেই ম্যান্ডেট পেয়েছে, এখন যদি আওয়ামী লীগ সেকুলারিজম কায়েম করে, ইয়েস, আওয়ামী লীগ যে সেকুলারিজমের ব্যাখ্যা দিচ্ছে সেই ব্যাখ্যা যদি জনগণ তাকে যেহেতু সক্রিয় করেছে আওয়ামী লীগ করবে, কিন্তু সেই সময়টা ছিল না, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে যে ইয়েস, এখন যদি আপনি আসেন যে সেই প্রত্যাশা, সেই ঘোষণা, এখন প্রাপ্তিটা কি, প্রাপ্তি আপনারা সবাই বলতেছেন যে গণতন্ত্রের অবস্থাটা এখন কি দাঁড়িয়েছে, শোষণহীন সমাজ, অসাম্প্রদায়িক সমাজের অবস্থাটা কোথায় দাঁড়িয়েছে। তার মানে অনেক যখন আমরা বলি যে উনি বলছেন যে আমরা স্বাধীন রাষ্ট্র পেয়েছি, ইয়েস, আমাদের সংগ্রাম ছিল দুইটা, একটা হচ্ছে স্বাধীনতার সংগ্রাম ছিল, একটা হচ্ছে মুক্তির সংগ্রাম ছিল, যেটাকে আমরা মুক্তিযুদ্ধ, স্বাধীনতা যুদ্ধ। সেই মুক্তির সংগ্রামে আমরা কোথায় আছি, যে মুক্তির সংগ্রামে আমাদের যে সমস্ত বিষয়কে আমরা এনেছিলাম, যে এত বছর পরে আমরা গণতন্ত্রের জন্য আবার, এবং আমরা আবার অনেক সময় যে ভুল করে ফেলি আমরা, এটা কিন্তু আমাদেরকে আবার সতর্ক থাকতে হবে যে এখন গণতন্ত্র নাই বলে আমরা মনে করি যে একাত্তরের সংগ্রাম আমরা করলাম, আমাদের এই সংগ্রামটা এখনও আমরা একাত্তরই আছি, আমরা এখনও এটা কিন্তু একটু ভিন্নভাবে ইয়ে করতে হবে। স্বাধীন রাষ্ট্র হিসেবে অবশ্যই স্বাধীন রাষ্ট্র, কিন্তু স্বাধীন রাষ্ট্রে যে এগুলো ঘটবে না, এগুলো ইয়ে হবে না, এমনটি নয়, কিন্তু আমরা আমাদের প্রত্যাশার যে অংশটা ছিল প্রাপ্তির ক্ষেত্রে, আমরা গণতন্ত্রের ক্ষেত্রে এত বছর ধরে ইরেসপেক্টিভ আমাদের অল পলিটিশিয়ান, আমরা মানে আমরা যারা এখানে আছি সবাই স্বীকার কেন হচ্ছে, হ্যাঁ, এটা এটা যদি ব্যাখ্যা করতে হয় যে অর্থনৈতিক মুক্তি আমরা কোথায় পেয়েছি, কতটুকুন পেয়েছি, অসাম্প্রদায়িক শোষণহীন অথবা বৈষম্যহীন সমাজ সেটা কতটুকুন আমরা পেয়েছি, তাহলে এর প্রত্যেকটাই আমরা অ্যাসেস করলে এখন প্রত্যেকটারই কারণ আমরা বের করতে পারি যে হ্যাঁ কেন কারণ আছে। আমার কাছে একরকম কারণ ব্যাখ্যা করবো, উনি একরকম কারণ ব্যাখ্যা করবেন, উনি একরকম, এবং কারণের আমার কাছে যদি ব্যাখ্যা চাওয়া হয় তাহলে আমি মনে করি প্রথম যে কারণটা আমি মনে করি সেটা হচ্ছে যে আমরা কয়েকটা জিনিস ভুলে গেছি, এই ভুলটা আমাদের জন্য ভবিষ্যতের জন্য সাংঘাতিক রকম ডেঞ্জার। একটা, এক নম্বর, বাংলাদেশ জন্ম হয়েছে দুইটা সংগ্রামে, কাছাকাছি আরও অনেক সংগ্রাম আছে, আপনি তুমি জানবেন, আপনি জানবেন, কিন্তু মেজর দুইটা সংগ্রামের মাধ্যমে আমাদের জন্ম হয়েছে, একটা হচ্ছে 1947, একটা হচ্ছে 1971। এই দুইটা সংগ্রামের মিলিত কান্ট্রি হচ্ছে কিন্তু বাংলাদেশ। 47-এর সংগ্রাম যদি ভুলে যান তাহলে বাংলাদেশের বাউন্ডারির এক্সিস্টেন্স থাকে না, কারণ 47 এই বাউন্ডারি তৈরি হয়েছে মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতার ইয়েতে যে ঘোষণাপত্র আসছে যে ওই বাউন্ডারির মধ্যে কিন্তু বাংলাদেশ হবে। বাউন্ডারি কিন্তু এক ইঞ্চ আমরা বাড়তে পারি নাই। রেড ক্লিফ যে বাউন্ডারি করে ইস্ট পাকিস্তান অথবা ইস্ট বেঙ্গলের যে বাউন্ডারি করেছিল সেই বাউন্ডারি আমরা কিন্তু অনেকবার বলেছিলাম যে আসামের করিমগঞ্জ আমাদের মধ্যে আসবে, কিন্তু আসে নাই, কিন্তু কারণ রেড ক্লিফ বাউন্ডারি তো দেয় নাই। আমরা তো একাত্তরে বলি নাই যে না করিমগঞ্জ এখন চাই। অতএব এই বাউন্ডারিটা তৈরি হয়েছিল 47-এ, এবং 47-এ আমরা কি করেছিলাম, আমাদের বাঙালিত্বকে আমরা একটু সাপ্রেস করে আমরা মুসলিম আইডেন্টিটি নিয়ে 47-এ আমরা সামলে আমরা বাঙালি হচ্ছে না, কিন্তু স্বাধীনতার পরপরই বুঝলাম যে না আমরা বাঙালি, এবং এগেইন বাঙালি এবং নন বাঙালির কোশ্চেনে আমাদের বাঙালি জাতীয়তাবাদকে, তখন আমরা বললাম যে না আমরা মুসলিমের চেয়ে আমাদের সাকসেস ইম্পর্টেন্ট হচ্ছে
আমাদের বাঙালি জাতীয়তাবাদ এবং আমরা বাংলা জাতীয়তাবাদ দিতে এবং এটার ভিত্তিতে আমরা একাত্তরের সংগ্রাম করলাম এই সমস্ত মুক্তি সংগ্রাম নিয়ে। এখন যদি আমি বলি যে আমি ৪৭ এই সংগ্রামকে মানি না, শুধু একাত্তরের সংগ্রামকেই মানি, তাহলে বাংলাদেশ নামের রাষ্ট্রের অস্তিত্ব নিয়ে প্রশ্ন আছে। আমি এই ব্যাপারে খুব সিরিয়াস, এই জন্য আপনি এই দুইটার মিলিত সংগ্রামের রাষ্ট্র হচ্ছে বাংলাদেশ। প্রিয় দর্শক, কথা বলছিলাম আমরা চারজন সম্মানিত অতিথির সাথে বাংলাদেশের ইতিহাস নিয়ে, স্বাধীনতার ইতিহাস নিয়ে, এবং আমরা কি উদ্দেশ্য নিয়ে স্বাধীনতার যুদ্ধে অংশগ্রহণ করেছিলাম, কতটুকু প্রাপ্তি আমাদের হলো, এবং আমাদের রাজনীতিবিদরা সেই প্রাপ্তিগুলো আরেকটু আমাদের জনগণকে বেশি করে দিতে পারেন কিনা এই বিষয়ে কথা বলছি। এবং আমরা আজকে চারজনের কাছ থেকে আরেকটু আশা করব যে ওনারা আমাদেরকে সমাধানও দেবেন। আমরা আরো কথা বলবো ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির পর, আমাদের সাথেই থাকুন।